নমস্কার বন্ধুরা, আমি তনয় দে। টিয়ার প্রোডাকশানে আপনাদের স্বাগত। আজ আমি রিভিউ করতে যাচ্ছি, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম একটা চেয়ার, অ্যাব্রো কোম্পানির, যেটা আজকে আনবক্সিং এবং রিভিউ দেবো। প্রোডাক্টটির প্যাকেজিং খুবই ভালো এসেছে, কিন্তু প্রোডাক্টটি পেতে আমার খুবই মানে কি বলবো আর প্রবলেমের মধ্যে দিয়ে গেছে পেতে। কেননা ফ্লিপকার্ট ডেলিভারি ডট কম নামক একটি ডেলিভারি কোম্পানির, তো ওইখান থেকে শিফট করে, তো সেই কোম্পানি কলকাতায় মাল চলে আসার পরেও আমাকে মাল দেয়নি এবং বিভিন্ন রিজন দেখিয়ে মালটি লেট করিয়েছে। এবং ওনাদের যে ডেলিভারি ব্যবস্থা সার্ভিসের খুবই জঘন্যতম, এবং আমার প্রোডাক্টটিও ড্যামেজ করেছে, যেটি পরে রিপ্লেসমেন্ট করেছি আমি, দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন চেয়ারটি, ফার্স্ট চেয়ারটাই ভাঙা। এটি আমি ফ্লিপকার্টের দোষ দেবো না, এর ডেলিভারি যারা ডেলিভারি করে, ডেলিভারি সার্ভিস দিচ্ছে, তাদেরই প্রবলেম, তাদেরই দোষ, কেননা তারা ঠিকভাবে নিয়ে আসে না। আর এই ডেলিভারি ডট কম যে কোম্পানিটা খুবই জঘন্যতম, সার্ভিস খুবই খারাপ। আপনাদের রিকোয়েস্ট করব, ডেলিভারি ডট কম থেকে যদি কোনো কিছু শিফট হয়, আপনি প্রোডাক্টটি দরকার পড়লে ক্যান্সেল করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনার কোম্পানির চেয়ার, চেয়ারগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনি 2999 টাকায়। চারটে চেয়ার ছিল, চারটে চেয়ারের মধ্যে একটাই ফার্স্ট আজকে আনবক্সিং করলাম। আনবক্সিংয়ে দেখলাম যে ফার্স্ট চেয়ারটা ড্যামেজ, এবার দেখি ফ্লিপকার্টে কমপ্লেন করে যদি ওটা রিপ্লেস করা যায়, কেননা ওটা তো রিপ্লেসমেন্ট পলিসির আন্ডারই পড়ছে, তো দেখি কী হয়।